আপনার দেখছেন ইউটিউব চ্যানেল স্বাগত জানাই এই চ্যানেল বন্ধুরা আসন এডিসি নির্বাচন এবং পুরো নির্বাচনের পূর্বে এর যে বিজেপি দলের সংস্কারপন্থী এবং সরকারপন্থী নেতাদের মধ্যে যে বিরোধ রয়েছে সেই বিরোধের কি অবসান হতে চলেছে সংস্কারপন্থী নেতা যারা রয়েছেন তারা কি নিজেদের মধ্যে সংস্কার এনে মূল মূলশ্রুতি ফিরে যাচ্ছেন এ নিয়ে আজকে ছোট্ট প্রতিবেদন তাই অনুরোধ করবো অনুষ্ঠানটিকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন দু সালে এর যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সংস্কারপন্থী এবং সরকারপন্থী নামে যে দুটো গ্রুপ সৃষ্টি হয়েছে এই দুই গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিন ধরেই বিরাজমান ইতিমধ্যেই দিল্লি থেকে শুরু করে নাগপুর গুয়াহাটি সর্বতই এই সংস্কারপন্থী নেতারা দৌড়ঝাঁপ করেছেন কিন্তু তাতে করেও কোনো ধরনের সমস্যার সমাধান হয়নি বরং উল্টো কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব দেবের প্রতি বিশ্বস্ততা প্রকাশ করেছেন যার ফলশ্রুতিতে রনে ভঙ্গ দিচ্ছেন সংস্কারপন্থী নেতারা তেমনটাই আবাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সংস্কারপন্থী নেতাদের মধ্যে অন্যতম নেতা বিধায়ক রামপ্রসাদ পাল কিন্তু সরকারপন্থী নেতাদের সঙ্গে ক্রমশই সুসম্পর্ক তৈরি করার চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সম্প্রতি আগরতলা বিমলা উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক রামপ্রসাদ পাল কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সুসম্পর্ক তৈরি করেছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেকে সংস্কারপন্থী নেতা থেকে সরকারপন্থী নেতা হিসাবে পরিচিতি দিয়েছেন বৃদ্ধ সমুদ্ররা এখানে উল্লেখ করার প্রয়োজন এই সংস্কারপন্থী নেতাদের অন্যতম মূল হোতাই ছিলেন এই রামপ্রসাদ পাল পালের সঙ্গে ঘনিষ্ঠতার ফলেই সংস্কারপন্থী নেতাদের দিল্লিতে এবং গুয়াহাটিতে বিভিন্ন নেতৃত্বের কাছে নিয়ে গিয়েছিলেন কিন্তু আজ সেই সংস্কারপন্থী নেতাদের গুরু হিসেবে যিনি পরিচিত সেই বিধায়ক রামপ্রসাদ পাল কিন্তু ক্রমেই সংস্কারপন্থীর গ্রুপ থেকে সরে আসছেন যার ফলশ্রুতিতে আগামী দিনে হয়তোবা যে সংস্কারপন্থী নেতারা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছেন বিধায়ক সুদীপ রায় বর্মন ইতিমধ্যে ঘোষণা করছিলেন যে দু হাজার একুশ সালে জানুয়ারি মাসের মধ্যেই এই রাজ্যে একটা বিরাট পরিবর্তন ঘটবে কিন্তু সে ধরনের কোনো সুযোগ কিন্তু বাস্তবে আসেনি বরং উল্টো আজ সংস্কারপন্থী নেতারাই ক্রমশ সংকীর্ণতার মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বেও তাদের গুরুত্ব দিচ্ছেন না রাজ্য পর্যায়েও তারা অনেকখানি ব্যাকফুটে রয়েছেন এই পরিস্থিতিতে শ্রুতি ফিরে যাওয়া ছাড়া সংস্কারপন্থী নেতাদের সামনে অন্য কোনো রাস্তা নেই তেমনটাই কিন্তু আবাস দিয়ে গেলেন বিধায়ক রামপ্রসাদ পাল সংস্কারপন্থী নেতারা নিজেদের মধ্যে সংস্কার এনেই আজ মূল স্রোতে ফিরে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছেন এই পরিকল্পনা একটা রূপরেখা আমরা দেখতে পেয়েছি আগরতলা বিমলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যেভাবে ঘনিষ্ঠভাবে বিধায়ক রামপ্রসাদ পাল এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে তাতে করে আগামী দিন এরা যে সংস্কারপন্থী এবং সরকারপন্থী এই দুই গ্রুপ নামে কোনো গ্রুপই থাকবে না শুধুমাত্র বিজেপি গ্রুপ হিসেবে সবাই পরিচিতি লাভ করবে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কী ভাবছেন এর যে বিপ্লব দেবের জোয়ারে সমস্ত কিছু ভেসে যাবে বিজেপি দলে যে বিরোধ দীর্ঘদিন ধরে চলছিলো সেই বিরোধের অবসান ঘটবে আসন্ন এডিসি নির্বাচন এবং পৌর নির্বাচনে সরকারপন্থী এবং সংস্কারপন্থী মিলেমিশে একাকার হয়ে বিজেপিকে জয়ী করবে আপনাদের মতামত কি অবশ্যই লিখে জানান ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি